আপনাদের প্রত্যেককে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকেই মায়ের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ আপনাদের জানিয়ে দেব, আজকের রাতের বেলায় নিজের কাছে রেখে দিন এই গাছের শিকড়। জীবনে আর্থিক উন্নতি অবধারিত। যারা আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অর্থকষ্ট দেখা দিচ্ছে, অবশ্যই আপনারা আজ রাতের বেলায় এই গাছের শিকড় নিজের কাছে চুপচাপ রেখে দিন। আজকের দিনটা আর পাঁচটা দিনের মতো নয়, বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো। প্রত্যেক মানুষ সকল প্রকার দুঃখ কষ্ট ভুলে গিয়ে এই চার দিন আমরা আনন্দে মেতে উঠি। মহালয়া হয়ে যাওয়া মানে পিতৃপক্ষের অবসান ঘটে মাতৃপক্ষের সূচনাকাল। আর আপনি যদি মাতৃপক্ষের সূচনাকালে এই কাজটি করতে পারেন, তাহলে দেখবেন অবশ্যই আপনি আপনার জীবনে সুফল পাবেন, মায়ের কৃপালাভ মিলবে। তবে এইটুকু অনুরোধ করব, লোকের বা অন্যের বিশ্বাসের উপর কোনরূপ আঘাত আনবেন না। এটা যেহেতু কিছু আধ্যাত্মিক বিষয়, কিছু বিশ্বাসের বিষয়, তাই যাদের বিশ্বাস হবে তারাই কিন্তু করবেন। আর যারা এইসব টোটকা বা উপাচারে বিশ্বাসী নন, তারা কখনোই করবেন না। আর আপনি যদি বিশ্বাস করে আজকের এই টোটকাটি করতে পারেন, তাহলে দেখবেন জীবনে আর্থিক সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। জীবনে আর্থিক উন্নতি অবধারিত, কারণ আজকের দিনটা আর পাঁচটা দিনের মতো নয়, এই দিনের মাহাত্ম্য সম্পূর্ণই আলাদা। আপনি যদি আজকের দিনটাকে আপনার জীবনে কাজে লাগান, তাহলে আপনি রাজা হয়ে যাবেন, নচেত আপনার কপালে সারা জীবন দুঃখ কষ্ট জুটবে। আমি আজ আপনাদের এমন একটি গাছের শিকড় সম্পর্কে জানিয়ে দেব, এই গাছ আমাদের জীবনে সৌভাগ্য আনে। এমনকি এই গাছ যদি আপনি আপনার বাড়িতে বসিয়ে থাকেন, তাহলে আপনার গৃহের সুখ সমৃদ্ধি বাড়বে, সকল প্রকার বিপদের হাত থেকে রক্ষা পাবেন। তাই বলা হচ্ছে এই গাছ অবশ্যই আপনি আপনার বাড়িতে এনে বসাতে পারেন। বাস্তবতে এই গাছ প্রত্যেকের বাড়িতে বসানো উচিত, এতে আর্থিক সমস্যার সমাধান হয়ে যায়। বন্ধুরা, আমি আজ আপনাদের জানিয়ে দেব, আজকের রাতের বেলায় নিজের কাছে রেখে দিন সাদা অপরিদা গাছের শিকড়। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, এই ফুল অনেক প্রাচীন ফুল। আর আপনি যদি এই ফুলকে আপনি আপনার জীবনে ব্যবহার করেন, এই গাছের শিকড়কে আপনার জীবনে প্রয়োগ করে দেখেন, তাহলে দেখবেন অবশ্যই আপনি আপনার জীবনে সুফল পাবেন। প্রাচীন এই ফুলটি রামচন্দ্র যখন রাবণ বধের জন্য গিয়েছিলেন, তখন এই ফুল দিয়ে মা দুর্গাকে পুজো করেছিলেন। সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই ফুলের মধ্যে রয়েছে ব্যাপক গুণাগুণ, ব্যাপক শক্তি। তবে একটা কথা বলতে হবে, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহু দূর। জ্যোতিষ মত অনুযায়ী আপনি যদি আজ রাতের বেলায় নিজের কাছে সাদা অপরিতা গাছের মূল রেখে দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার শত্রু দমন হবে, কোনো প্রকার বান আপনার কাজ করতে পারবে না। বাড়িতে বা আপনার মধ্যে যে অশুভ শক্তি কাজ করছে বা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে, তার বিনাশ ঘটবে। অর্থাৎ অশুভ শক্তির হাত থেকে আপনি আপনার জীবনকে সুরক্ষিত করতে পারবেন, জীবনের সব বাধা কেটে যাবে। আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এই মূল সংগ্রহ করবেন, মূলটিকে ছোট ছোট করে তিনটে টুকরো করে নেবেন। অবশ্যই মূলটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে আপনাকে। এরপর রাতের বেলায় আপনি এই মূলটিকে নিয়ে হাত জোড় করে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা এই মন্ত্রটি 108 বার মনে মনে পাঠ করবেন। তারপর সাদা সুতো দিয়ে আপনি বেঁধে ফেলবেন, ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে পড়বেন মাকে স্মরণ করে। আপনি যদি এটি করতে পারেন আজকের রাতের বেলায়, অবশ্যই আপনার জীবনে থাকা সকল প্রকার আর্থিক সমস্যা বিদায় নেবে। মনে প্রাণে বিশ্বাস করে মাকে স্মরণ করে আপনি যদি আজ এই কাজটি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জীবনে আর্থিক সমস্যা মিটে যাবে। আপনাদের আরেকটি ক্রিয়ার কথা জানিয়ে দেব, দশমীর দিন যখন ঘট পুজো শুরু হয়,
তখন আপনি যদি নীল অপরাজিতা ফুল মায়ের চরণে স্পর্শ করিয়ে আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন এবং কোনো রূপোর কৌটো না হলে কোনো শুদ্ধ কৌটোর মধ্যে আপনি ফুলটিকে চুপচাপ রেখে দেবেন। তারপর ওই কৌটোটিকে আপনি আপনার লকারে, সিন্ধুকে কিংবা আলমারিতে রেখে দেবেন। এমনকি যারা ব্যবসা করছেন আপনি আপনার ব্যবসার জায়গায় চুপচাপ রেখে দেবেন। আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে দেখবেন সারা বছর আর্থিক সমাগম ঘটবে আপনার জীবনে। আপনি এটি করে দেখতে পারেন, অবশ্যই উপকার লাভ পাবেন। মায়ের কৃপায় আপনার জীবনে সকল প্রকার দুঃখ কষ্ট এবং আর্থিক সমস্যা বিদায় নেবে। তাই যারা আর্থিক সমস্যার মধ্যে ভুগছেন, জীবনে অর্থ কষ্ট দেখা দিচ্ছে, তারা অবশ্যই আজ রাতের বেলায় এই ছোট্ট কাজটি করে দেখুন। দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে, কারণ মা কখনোই চান না তার সন্তানরা দুঃখ কষ্ট করে জীবনযাপন করুক। তাই বলা হচ্ছে আপনি যদি আপনার জীবনে সুখের মুখ দেখতে চান এবং আর্থিক উন্নতি লাভ করতে চান তাহলে এই শক্তিশালী টোটকাটি করে দেখুন। ঘরের এমন একটি স্থানে এই ফুল যদি রাখেন তাহলে আপনার জীবনে আর্থিক কষ্ট সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। আপনি চিন্তাই করতে পারবেন না, বিভিন্ন পথে আপনার টাকা ইনকাম শুরু হবে। এবং অনেকেই হয়তো জানেন এই ফুলের গুণাগুণ সম্পর্কে, কারণ আপনারা দেখেছেন দশমীর দিন যখন মা দুর্গার বিদায় নেওয়ার সময় অপরাজিতা ফুল দিয়ে পরিধান করেন। অনেকে এটাও জানেন এই ফুল যাত্রার জন্য অত্যন্তই শুভ, তাই যাত্রাকালে এই ফুল নিজের কাছে রেখে দিন। দেখবেন যাত্রাকালে সকল প্রকার বিপদের হাত থেকে রক্ষা পাবেন, কোনো বিপদই আপনার জীবনকে ক্ষতি করতে পারবে না। যাত্রার জন্য অত্যন্ত শুভ এই ফুল। দেখবেন যাত্রাকালে সমস্ত বিপদ থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই গাছ, এই গাছের ফুল শিকড় আমাদের জীবনে কি উপকার আনে এবং আমাদের জীবনে কতখানি সৌভাগ্য এনে দিতে পারে। তাই প্রত্যেকের কাছে একান্ত অনুরোধ করব, যারা আর্থিক সমস্যার মধ্যে ভুগছেন তারা অবশ্যই আজ রাতের বেলায় এই গাছের শিকড় নিজের কাছে চুপচাপ রেখে দিন, অবশ্যই আর্থিক উন্নতি হতে বাধ্য। আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন।